ছোঁয়া কেমন লাগলো এক ডাক্তারের গোপনাঙ্গে হাত কার কথা বলছি বলছি আরজিকরের বিখ্যাত বা কুখ্যাত সন্দীপ ঘোষের কথা আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ ঘটনার পর সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছিলেন তারপরে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করা হয় তবে সম্প্রতি সন্দীপ ঘোষের এমন এক কেচ্ছা সামনে এসেছে যা শুনলে চমকে যাবে সন্দীপ ঘোষ এমন একজন মেন্টালিটির মানুষ তা জানার পর আপনার গা ঠান্ডা হয়ে যাবে সন্দীপ ঘোষের মানসিকতা আগে থেকেই বিকৃত ছিল সাউথ চায়না মর্নিং পোস্টের এক পোস্টে সাত বছরের পুরনো একটা খবর সম্প্রতি সামনে এসেছে যা বর্তমানে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে আর করের প্রাক্তন অধ্যক্ষের নানা কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে অনেকেই মুখ খুলছেন দু হাজার সতেরোর মে মাসে সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান ছিলেন এক ডাক্তারি শিক্ষা সংক্রান্ত সেমিনারে যোগ দেওয়ার জন্য হংকংয়ের কাউলুন শহরে গিয়েছিলেন দু সালে সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী আটই এপ্রিল কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক নার্সিং ছাত্রের সঙ্গে আপত্তিকর ঘটনা ঘটিয়েছিল এই সন্দীপ ঘোষ আর সেই ঘটনার দায়ে অভিযুক্ত এই সন্দীপ ঘোষ এরপর এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তারপরে ওই ছাত্র তার জবানবন্দিতে অভিযোগ করেছিলেন ৪৫ বছরের সন্দীপ ঘোষ তার সঙ্গে অসভ্য কাজ করতে চেয়েছিল তারপর নাকি সন্দীপ বলেছিল ডু ইউ লাইক দিস সূত্রের খবর অনুযায়ী ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেয় হংকং পুলিশ যার জন্য তিনি সেখানে বেশ কিছুদিন ছিলেন গারদে ওই পোস্টের খবর অনুযায়ী সন্দীপকে আদালতে তোলা হলে তিনি জানিয়েছিলেন ডিসক্লোশনের সমস্যাকে ফিক্স করা বোঝানোর জন্যই নাকি তিনি এমনটা করেছিলেন মানে শোল্ডার ডিসলোকেশনের সমস্যাকে ফিক্স করা বোঝানোর জন্যই তিনি এমনটা করেছিলেন আর তার জন্যই নাকি তার হাত লাগলেও লাগতে পারে এরপর ফিক্স করার পরে ডু ইট লাইক দিস ডু ইউ লাইক দিস কথাটা বলেছিলেন তিনি মানে তোমার কি ভালো লাগছে তিনি অন্য কোনো মিনিং করেননি তিনি জানিয়েছিলেন যে ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে অফ সার্ভিস সাধারণ সম্পাদক জানান সেই সময় সন্দীপ ঘোষ বিদেশ সফরে ছিলেন আর সেই সময় মনে হয় একটা গোলমাল হয়েছিল হংকংয়ে গিয়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল তারপরে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পর্ক কাজে লাগিয়ে তাকে দেশে ফেরানোর বন্দোবস্ত করা হয় সম্প্রতি আরজিকরের ঘটনার পর ফের একবার অতীতের এই ঘটনা সামনে চলে এসছে পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সন্দীপ ঘোষের মানসিকতা ও মনোবৃত্তি নিয়ে নানান প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সকলেই এই কাণ্ড কারখানায় ছিছি রপ তুলেছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে কতটা নিচু ও খারাপ মানসিকতা হলে একজন ডাক্তার এই রকমের কাজ করতে পারেন স্বাভাবিকভাবে এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায় একজন বাঙালি হিসেবে একজন বাঙালি চিকিৎসক তিনি বিদেশে যাচ্ছেন হংকংয়ে সেখানে গিয়ে এক ছাত্রের সঙ্গে এক নার্সিং ছাত্রের সঙ্গে এরকম আচরণ করছেন শোল্ডার ডিসলোকেশনের ট্রিটমেন্ট করতে গিয়ে তিনি গোপনাঙ্গে হাত দেবেন ছি সন্দীপ ঘোষ ছি আর ঠিক এই ছিটাই বেরিয়ে আসছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় এই রকমের পোস্ট করা হচ্ছে তার মানসিক বিকার নিয়ে বা মানসিক বিকৃতি নিয়ে কিন্তু প্রশ্ন করছেন অনেকে যদিও সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে আরজিকর হাসপাতালে যে ইররেগুলেটরিস হয়েছে বা ফাইন্যান্সিয়াল যে ইররেগুলেটরিস যেগুলো হয়েছে সেইগুলো নিয়ে আর্থিক দুর্নীতিগুলো নিয়ে তদন্ত করছে এবং তাকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে সিবিআই দেখতে চাইছে যে এর সঙ্গে অভয়ার যে নির্মম পরিণতি তার কোনো ইন্টারলিঙ্ক রয়েছে কি না দুর্নীতি ইস্যু এবং তার সঙ্গে এই ইনসিডেন্ট নারকীয় যে ঘটনা সেই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা কিন্তু এই যে অভয়ার মৃত্যু এই মৃত্যুতেও নারকীয়তা কিন্তু সামনে এসেছে যেভাবে অভয়ার সারা শরীরে একাধিক ক্ষত তার গালে হাতে পায়ে পেটে মুখে সব জায়গায় ক্ষত লক্ষ্য করা গিয়েছে আঁচড়ের দাগ লক্ষ্য করা গিয়েছে এবং এটাই সেই অপরাধীর মানসিক বিকারগ্রস্ততা প্রমাণ করে ঠিক এই জায়গা থেকেই সন্দীপ ঘোষের মানসিক বিকারের একটি বিষয় সামনে এসছে যদিও সিবিআই এ বিষয়ে তারা তদন্ত করছে কি না সেটা জানা নেই কারণ সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এই তদন্তের রকম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা ব্যাখ্যা সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়নি যেই মুহূর্তে এই খবর আপনাদের সামনে রাখছি সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে সিবিআই নিজেদের স্টেটাস রিপোর্ট দিয়েছে মানে এই মামলায় স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে দিয়েছে এবং সিবিআইয়ের কাছে বেশ কিছু প্রশ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রেখেছে তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আরজিকর হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কতটা কতটা দূরত্বে রয়েছে তার বাড়ি এ বিষয়ে সলিসিটর জেনারেল বা সিবিআইয়ের আইনজীবী তিনি বলেন যে মিনিট পনেরো কুড়ির ব্যবধান মিনিট পনেরো কুড়ি দূরেই বেলেঘাটায় বাড়ি এই সন্দীপ ঘোষের এবার তারপর থেকেই একের পর এক প্রশ্ন কিন্তু সামনে আসতে শুরু করে এই যে টাইম লাইনটা স্বাভাবিকভাবে পুলিশ যে টাইম লাইন দিয়েছে যে টাইম লাইনের উপর ভর করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি সওয়াল করছেন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে এবং রাজ্য পুলিশের হয়ে সেই টাইম লাইনে সব থেকে বড়ো একটা প্রশ্ন আদালতে মানে সুপ্রিম কোর্টের তিন যে বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার সঙ্গে আরও দুজন যে বিচারপতি রয়েছেন তাদের মনে এইটা নিয়ে প্রশ্ন উঠছে বিচারপতি জেবি পাদ্রিওয়ালা তিনি এই বিষয়ে প্রশ্ন করেছেন যে টাইম লাইনের একটা প্রবলেম রয়েছে আপনারা যে টাইম লাইন বলছেন সেই টাইম লাইনের সঙ্গে কিন্তু ঘটনার বিশ্লেষণ মিলছে না একাধিক বিষয় রয়েছে এফআইআর হওয়ার আগেই সবকিছু সিজ হয়ে গেল সিজার লিস্ট হয়ে গেল এবং এফআইআর হতে এতটা কেন দেরি হলো এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিটা তুলেছিলেন রাজ্যের কাছে বা রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সেটা তো একটা দিক তদন্ত প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্ট যেহেতু নজরদারি করছে পুরো বিষয়টা সেই কারণে সেটা দেখা হচ্ছে সুপ্রিম কোর্ট পুরো বিচার করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিষয়টি আপনাদের জানালাম যে হংকংয়ে গিয়ে এই ধরনের একটা কাণ্ড ঘটিয়েছিলেন সন্দীপ ঘোষ এর সত্যতা অবশ্য আজ তাক বাংলা যাচাই করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য থেকেই আপনাদের কাছে আমরা আউটপুটগুলো দিচ্ছি এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবারে প্রশ্ন উঠতে পারে এই সন্দীপ ঘোষের মানসিক বিকার নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা